নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। আমি জ্যোতিষী উত্তম কুমার আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ একটা খুব ভালো ভিডিও দিতে চলেছি আপনাদের, সেটা হচ্ছে আপনারা হয়তো আপনাদের হাত ফাঁকা তৎক্ষণিক আপনাদের ইনকামের একটা আমি মন্ত্র বা যা খুশি বলতে পারেন একটা ক্রিয়া বা যন্ত্র, সেটা কিন্তু আমি আজকে দিতে চলেছি। এবার যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেটা আবার এই ভিডিওতেও বলছি, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন। কেটে দেখলে আপনাদের কোনো কাজে কিন্তু লাগবে না, কারণ আপনারা কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন, নিয়ম কানুন এগুলো কিন্তু মিস করে যাবেন, তাও তারপরে আপনাদের কোনো কাজে আসবে না। তখন বলবেন যে কি উল্টোপাল্টো বললো, আমরা কাজ পেলাম না। সেই কারণে কাটবেন না, না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। খুব বড় ভিডিও করা হয় না, কারণ এটা আপনাদের কথা মাথায় রেখে আমি ভিডিওটা দিচ্ছি। এইটা হচ্ছে আপনার হট করে আপনার হাত ফাঁকা আছে, আপনি কিছু অর্থ আপনার দরকার, আমি বলবো না কোটি কোটি টাকা আপনি পাবেন, সেরকম হবে না। আপনার কিন্তু ওই মুহূর্তে হাত ফাঁকা আছে, ওই মুহূর্তে কিন্তু কিছু অর্থের আপনারা জোগাড় করতে পারবেন এই ক্রিয়াটা করলে পরে। আপনারা দেখবেন যখন করবেন এর কোনো দিন নেই, আপনারা আজকে এই ক্রিয়াটা করলেন 21 দিন পরে ফল পাবেন, 1 মাস পরে ফল পাবেন, এইটা তা না। এটা আপনার যখন অর্থের দরকার আছে তখনই আপনি এটা করতে পারেন, প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন আপনার কিন্তু কিছু না কিছু অর্থ আপনার আসবেই, সে পুরনো আপনার ইনকামের টাকাই আসবে। দেখা গেল আপনার এক জায়গায় কাজ করে আসছেন, টাকা পাননি, সেই টাকাটা সঙ্গে সঙ্গে পেতে পারে, হয়তো ফোন করলেন যে ভাই টাকাটা নিয়ে যান, বা আপনার কাজকর্ম নেই হঠাৎ করে সেই কাজ জোগাড় হয়ে গেলো সেটাকে পেলেন, বা পুরনো আপনার কোনো ধারের টাকা আপনার দিচ্ছে না ঘোরাচ্ছে, সেটা আপনি হট করে এই ক্রিয়াটা করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে দেখা হয়ে যাবে, সে টাকাটা দিয়ে দেবে। টাকা কিন্তু আপনার রোজগারেরই হবে, আপনার রোজগারের পয়সাই কিন্তু আপনার হয়তো কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে চলে আসবে, বা আপনার কোনো রোজগার হয়নি বা করেননি, বা আপনার কোনো ইনকাম নেই কিন্তু আপনার অর্থ দরকার, এইটা করলে তাও আপনার আসবে। এরকম আসবে হয়তো আপনাকে কেউ দিয়েই গেল যে অমুকের এই টাকাটা দিয়ে দিস, 1 মাস পরে তোর কাছ থেকে নিয়ে নেবে, সেই মুহূর্তটা কিন্তু আপনি কাজটা চালাতে পারবেন। বা আপনি যদি কোনো রাস্তা দিয়ে বেরোলেন, মানে ঘরের থেকে হয়তো বেরোলেন, রাস্তা দিয়ে কোথাও কোথাও যাচ্ছেন, দেখা গেলো আপনার চোখের সামনে কিছু একটা মানি ব্যাগ পড়ে আছে বা কিছু টাকা পড়ে আছে, আপনার কিন্তু অর্থ অটোমেটিক আসবে এই ক্রিয়াটা করলে। আর এটা কিন্তু আপনার প্রতিনিয়ত করতে হবে, কারণ একদিন করলেন প্রত্যেক দিন কাজ হবে না। এটা একটা যে ক্রিয়াটা করবেন সেটা কিন্তু আপনাকে রোজ করতে হবে, আর প্রতিনিয়ত কিন্তু ওইটার প্রতি আপনার ধ্যান থাকতে হবে, মুখেও একবার করে আপনি বলে নেবেন, প্লাস এটা যেখানে অঙ্কন করতে বলবো সেখানে অঙ্কন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস কিন্তু আপনারা পাবেন তৎক্ষণিক। যে হঠাৎ করে কিছু পয়সা আপনার দরকার সেটা কিন্তু কাজে লাগবে, এটা কোটি কোটি টাকা কিন্তু আসবে না। ভালো করে বুঝবেন আমি কী বললাম, আপনার ওই মুহূর্তের যে সমস্যাটা সেটা উদ্ধার হবে, হয়তো 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, আপনার ওই মুহূর্তের যে আপনার হাত ফাঁকা সেই হাত ফাঁকাটা কিন্তু থাকছে না, কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনার অর্থ জোগাড় হয়েই যাবে, সেটা ম্যাজিক বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন, আপনার কিন্তু অর্থের একটা জোগাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলবো বিস্তারিত কী করবেন। প্রথমে আপনার লাগবে একটা সবুজ রঙের কালি লাগবে, সবুজ রঙের পেন, মানে সবুজ কালির পেন কিনবেন, পেনের কালিটা যেন সবুজ হয়, সেটা আপনি কেস পেন কিনতে পারেন, সবুজ কালি যেন হয়। তারপরে আপনার ওই কালিটা দিয়ে পা হাতের তালুতে, না তালুর উপরের যে অংশটা সেই উপরের অংশটায় আপনারা আমি কটা নখানা নাম্বার বলবো, নখানা নাম্বারে সবুজ কালি দিয়ে লিখবেন, সকালে হয়তো কোথাও বেরোচ্ছেন ফ্রেশ হয়ে নিয়ে ওই কালিটা দিয়ে, সবুজ রঙের কালিটা দিয়ে আপনার হাতে লিখে নিলেন, যদি পারেন দুয়াতেই লিখবেন, না হলে এক হাতে লিখবেন, কারণ হট করে আপনার হাতে দেখা যদি দুয়াতে থাকে অনেকের অনেক প্রশ্ন আপনাকে করতে পারে, প্রশ্ন উত্তর আপনার দিতে হবে, অতএব দরকার নেই বা হাতে আপনি ওইটা লিখে নেবেন, বেশ একটু মোটা মোটা করে একটু ঘষে ঘষে নিয়ে ওই সবুজ কালিটা দিয়ে আপনার হাতে লিখে নেবেন, লিখে নিয়ে বরং মনে মনে লেখার সময় মনে মনে বলবেন যে সংখ্যাগুলো লিখবেন, এই এই অমুক 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 বলবেন আর ওটা লিখবেন, তাহলে আপনার মুখ দিয়েও বলা হয়ে গেলো। বা এরপরে আপনি কী করবেন, বেরিয়ে যেয়ে ওইটা দেখা গেলো আপনার দোকানের স্থানে বা যে কোনো ব্যবসার স্থানে যাচ্ছেন বা যে কোনো একটা জায়গায় যাচ্ছেন, ওইটা করে নিয়ে বেরোলেন, মুখেও কিন্তু একটু জপ করবেন,
দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার কাছে অর্থ চলে আসবে যে কোনো কারণে। এটা কিন্তু আকাশ থেকে পড়বে না, আপনারই পাওনা কোনো অর্থ, যেগুলো আপনার দরকার কিন্তু আপনার হাত ফাঁকা, সেই জায়গাটা কিন্তু পূর্ণ হয়ে যাবে, অর্থ কিন্তু আপনাকে টেনে নিয়ে আসবে, এর কোনো ভুল নেই। এ পুরো লজিক্যালি ব্যাপার, এখানে কোনো রকম উল্টোপাল্টা কিন্তু কিছু নেই, এটা প্রমাণিত। এবার অনেকে ভাবছেন যে আমি হাতে লিখব, ধরেন অফিস টফিসে যে একটা সম্মানীয় জায়গা সেখানে গেলে অনেক রকম কথা হতে পারে, যে ওর আবার কী হলো হাতে লিখে নিয়ে আসছিস, সবাই তো বুঝবেন আর আপনি ভাঙিয়ে বলতেও পারবেন না। তাদের ক্ষেত্রে বলবো হলুদ রঙের একটা কাগজ জোগাড় করুন, কাগজটা যেন হলুদ রঙের থাকে, সেই হলুদ কাগজটার মধ্যে এই আমি যেটা লিখতে বলবো সেই লেখাটা, সেই সংখ্যাগুলো আপনারা ওই হলুদ কাগজে, সবুজ কালি তো অবশ্যই সবুজ কালি দিয়ে ও হলুদ কাগজে লিখবেন, সেটা আপনার একবার করলেই হবে, একদিন করলেই হবে। আর হাতের এটা প্রত্যেক দিন করতে হবে, কারণ ওটা থাকবে না, জল পড়লে ধুয়ে যাবে, বা আপনি সকালে লিখলেন বিকেলের দিকে দেখবেন ওটা মুছে যাচ্ছে, শরীরে একটা পেনের কালি বেশিক্ষণ থাকে না। এটা যদি করতে পারেন খুব ভালো, ভালো রেজাল্ট কিন্তু হাতে করলেই আপনার আসবে। আর যদি অনেক রকম প্রবলেমের মধ্যে আপনি থাকেন, একটা মান সম্মানের ব্যাপার হয়, তাহলে কিন্তু আপনি ওইটা হাতে না করে একটা হলুদ কাগজ জোগাড় করবেন, হলুদ কাগজের উপরে ওই সবুজ কালির পেনটা দিয়ে আপনি কিন্তু সংখ্যাটা লিখবেন, লেখার পরে ওই কাগজটা আপনি পকেটে রেখে দেবেন। এবার ওই কাগজটা পকেটেই কিন্তু আপনার থাকবে, যেখানে যাচ্ছেন ওইটা যতদিন পারবেন ওটা রাখেন। আর প্রত্যেক দিন ওই মুখে বলাটা প্রত্যেক দিন আপনার করতে হবে, আপনার তৎক্ষণিক টাকা দরকার আপনি বেরোচ্ছেন ওই কাগজটা বার করবেন সামনে, তিনবার পড়ে নিন সংখ্যাটা, নিয়ে আবার পকেটে ঢুকে রাখুন, আপনার অর্থ জোগাড় হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় হাতে লেখা, আর হাতে যারা লিখে নিতে পারেন তারা তো কোনো ব্যাপারই নেই, সকালবেলা ফ্রেশ হয়ে স্নান করলে স্নান করবেন, না করলে ফ্রেশ হয়ে নিলেন, তারপরে হাতে ওই সংখ্যাগুলো লিখলেন সবুজ রঙের কালি দিয়ে, লেখার পরে আপনি আপনার কাজে চলে গেলেন, তিনবার ওটা পড়ে নিলেন, বাস এটা সবথেকে বেটার হয়। এবার সংখ্যাটা আমি বলি কী করবেন, হাতেরটাই বলছি, আপনার হলুদ কাগজে তো বলে নিলাম লিখতে পারবেন, আপনার প্রথম দেবেন তিন, তারপরে সাত, তারপরে চার, তারপরে ছয়, তারপরে পাঁচ, তারপরে আট, তারপরে পাঁচ, তারপরে এক, তারপরে দুই, এই সংখ্যাগুলো লিখে নেবেন হাতে। আমি আবার রিপিট করছি, ভালোভাবে শুনে নিন বা আপনি এক্ষুনি নোট করে নিন, কারণ কমেন্ট করে কিন্তু কোনো ভিডিওর কোনো কিছু জানবেন না, কারণ অত আমরা এত ব্যস্ত থাকি আপনার কমেন্টের উত্তর কিন্তু হয়তো দিতেও পারবো না, তখন হয়তো আপনারা ভাববেন অন্য কিছু, কিন্তু আমরা সবসময় ব্যস্ত থাকি, ব্যস্তর মধ্যে দিয়ে কিন্তু কমেন্ট করলে আমরা এইটা বিস্তারিত বলতে পারবো না। ভিডিওটা বারবার দেখুন, আমি আরও একবার বলে দিচ্ছি, হাতে যেই লেখাটা লিখবেন এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে কিছু সংখ্যা, নয়টা সংখ্যা, ফোন নাম্বারের মতো নটা সংখ্যা সবুজ কালি দিয়ে হাতে লিখে নেবেন, বাস ডিউটি শেষ। আর লেখার সময় আমি যেরকম বলছি এরকম বলে নেবেন হাতে, এরকম ধরেন আমি পেন দিয়ে লিখছি এখন, এরকম বলে নেবেন, তিন, তিনটা লিখলেন, তারপরে সাত, সাতটা লিখলেন, তারপরে চার, চার লিখলেন, তারপরে ছয়, ছটা লিখে নিলেন, তারপরে পাঁচ লিখে নিলেন, তারপরে আট লিখে নিলেন, তারপরে পাঁচ লিখে নিলেন, তারপরে এক লিখে নিলেন, তারপরে দুই লিখে নিলেন, এই নখানা নাম্বার আপনার হাতে সবুজ কালি দিয়ে লিখে নিলেন, লেখার সাথে সাথে তো ভয়েসও আপনার হয়ে গেল, তারপরে আরও দুবার করে নিয়ে আপনার কাজে চলে গেলেন। আর যারা পারবেন না, অনেক মান সম্মানের ব্যাপার আছে, কে দেখবে কে দেখবে কী বলবে, তারা একটা হলুদ কাগজে কিন্তু সেম এই সংখ্যাটা লিখে নেবেন। এবার লাস্ট আর একবার বলছি, আপনি কিন্তু ভালো করে শুনে নিন সংখ্যাগুলো কী কী, হলুদ কাগজে সবুজ কালি দিয়ে লিখে নেবেন অথবা আপনার হাতে লিখে নেবেন, তিন, সাত, চার, ছয়, পাঁচ, আট, পাঁচ, এক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।